আমার নাম সৌরভ, আমি কথা বলবো অবহেলিত হুগলা পাতা নিয়ে। হুগলা পাতা ফিরিয়েছে নোয়াখালীর অবহেলিত দরিদ্র নারীদের ভাগ্য। হুগলা পাতার চাষের আয় থেকে এই জনপদের কর্মসংস্থানবিহীন নারীরা এখন আত্মপ্রত্যয়ী। হুগলা পাতা থেকে তৈরি বিভিন্ন সামগ্রী রপ্তানি হচ্ছে বিদেশেও। অবহেলিত জনপদ নোয়াখালী সদর উপজেলার পশ্চিমাঞ্চলের খলিফারহাট, উদয়সাধুরহাট, ডাকপুর, কালাদাস সহ বিস্তীর্ণ এলাকা। একমাত্র হুগলা পাতাই এখানকার কৃষকদের একমাত্র উপজীব্য। সার কীটনাশক ছাড়াই হুগলা পাতা চাষ করা যায়। জলাবদ্ধ এবং পতিত জমিতে অনায়াসে চাষ করা যায় এই পাতা। বর্ষায় কোমর পানিতেও নষ্ট হয় না এ পাতা বা চারা। বছরের ৬ থেকে অষ্টম মাসের জন্য পরিবারের কর্তারা বিভিন্ন কাজে বাড়ি ছেড়ে চলে যান দূর দূরান্তে। এ সময় এই হুগলা পাতার পাটি রশি সহ বিভিন্ন পণ্য তৈরি করে সংসারকে স্বাবলম্বী করে তুলছেন এখানকার নারীরা। ঢাকা সহ দেশের বিভিন্ন কুটির শিল্প প্রতিষ্ঠানের হুগলা পাতার রশি কিনে বিভিন্ন ধরনের শোক পিস ও আসবাবপত্র তৈরি করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করছে। এতে লাভবান হচ্ছেন ব্যবসায়ীরাও। নরসিংদী বেলাবো থানায় গড়ে উঠেছে এই শিল্পের শাখা প্রতিষ্ঠান। কয়েকটা গ্রাম জুড়ে ছেলে মেয়ে এমনকি বয়স্করাও পিছিয়ে নেই এই কাজে। এই শিল্পকে আরো উন্নত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্পের কর্মকর্তারা।